উজানের ঢলে ভোলার মেঘনার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন, আর এতেই নদীর তীর রক্ষা বাঁধেও ভাঙন হচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মাঝে। ভোলা নদী ভাঙনের তীব্রতা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ছোটন সাহা। ছোটন, ভোলায় যে নদী ভাঙন হচ্ছে, সেই নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কি কোনো কর্মসূচি হাতে নিয়েছে? ধন্যবাদ স্নেহা। আপনি যেমনটি বলছিলেন যে নদী ভাঙ্গনটি কিন্তু গত চার দিন ধরেই চলছে। হঠাৎ করে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এখানকার যারা এলাকাবাসী রয়েছে তারা অনেকটা আতঙ্কিত অবস্থা রয়েছে। তো আমরা যেমনটি জানতে পেরেছি যে 2017 সালে কিন্তু 335 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই যে সিসি ব্লকের মাধ্যমে ইলিশা ইউনিয়নকে রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়েছিল, এবং এই বাঁধের এখন এই বাঁধটি কিন্তু 2021 সালে সমাপ্ত হয়েছে, এবং গত 2 বছরে কিছুটা হলেও সুরক্ষিত ছিল ইলিশার বাসিন্দারা। তো গত 4 দিন ধরে কিন্তু আবারও এই পয়েন্ট দিয়ে ভাঙ্গন শুরু হয়েছে, বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিসি ব্লকে ধস নেমে যাওয়ার কারণে কিন্তু স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং তারা মানে অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছে। তো আমরা একটু এলাকাবাসীর সাথে সংক্ষেপে জানতে চাই, এই যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, আপনাদের কোনো আতঙ্ক আছে কি? আতঙ্ক শুরুতে কিছুটা থাকলেও পানি উন্নয়ন বোর্ড যথাসময়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ায় আমরা কিছুটা আশা দেখছি। এর বাইরেও ইলিশার প্রায় 4 কিলোমিটার অরক্ষিত রয়েছে, যেখানে বেড়িবাত্র নাই বা পাশাপাশি আপনার সিসি ব্লক নাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এলাকাবাসী দাবি তুলেছিল এই যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখানে জিওব্যাগ ড্রাম্পিং এর যে কাজ চলছে, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে 12,000 জিওব্যাগ এখানে ফেলা হবে, এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে যে ভাঙ্গন রোধ ঠেকানোর যে কার্যক্রম সেটি চলবে, এবং ভাঙ্গন যতক্ষণ পর্যন্ত থাকবে সেই কাজটি তারা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়ার কিন্তু আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নদী ভাঙ্গন বেড়ে গেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা স্টুডিওতে যাচ্ছি, সেখানে রয়েছেন স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ।